Euzubillahimineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Elhamdülillah. Vessalatu vesselamu ala Resulillah ve ala alihi ve sahbihi ecmain. প্রিয় সংগঠন শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল আজহা উত্তর আজকের ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা যুক্ত হবেন এবং আজকের প্রোগ্রামে ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত আছেন মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সর্বস্তরের জনশক্তি এবং আমাদের সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ঘোষণা করেন, লাইয়ানা আল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে ঈদুল আজহার কুরবানি পেশ করেছো, এর রক্ত, এর মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। আমার কাছে শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, আমার সম্পর্কে তোমাদের কতখানি ভয় জন্মায়, যে ভয় তোমাদেরকে দুনিয়ার অন্যায়, অশ্লীলতা, অপকর্ম থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, ঈদুল আজহার এই কোরবানির মধ্য দিয়ে মূলত আমরা যে পশু কোরবানি করেছি, এই পশুটা হচ্ছে প্রতীকী একটা পশু আমরা কোরবানি করেছি। মূলত আমাদের অন্তরের মধ্যে দুটো সত্তা আছে, একটা হচ্ছে নিমলিটি, পাশবিকতা, আর একটা হচ্ছে মোরালিটি। আমাদের এই পাশবিকতাটাকে হত্যা করে মোরালিটিটাকে, নৈতিকতাটাকে যদি আমরা উজ্জীবিত করতে পারি, শক্তিশালী করতে পারি, আল্লাহ তাআলা সেটার জন্যই আমাদেরকে কোরবানি দিয়েছেন। গরু কোরবানি করেছি, ছাগল কোরবানি করেছি, কিন্তু আমি আমার এই পাশবিকতার কোরবানি করতে পারি নাই। আমরা সফল হতে পারবো না, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। আমরা গরু কোরবানি করেছি, ছাগল কোরবানি করেছি, পশু কোরবানি করেছি, কিন্তু আমার আলাদা একটা মত আছে, ইসলামের চিন্তার বাইরে, দৃষ্টিভঙ্গির বাইরে, আল্লাহ আল্লাহ রসুলের নসিহার বাইরে, তাদের উপদেশের বাইরে, আমার আলাদা একটা চিন্তা আছে, আমার মতো করে আমি কাজ করি, আমি আমার সেই মতের কোরবানি করতে পারি নাই। আমরা এই কোরবানি থেকে খুব আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো না, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সূরা তাওবায় সেই কথা উল্লেখ করেছেন যে অনেক গুরুত্বপূর্ণ এই সমাজের আটটা বিষয়কে উল্লেখ করে, যে ওই আটটা বিষয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, এই আটটা বিষয় উল্লেখ করার পর আল্লাহ তাআলা উল্লেখ করেন, মান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কাজকে যদি তোমাদের কাছে বেশি ভালো না লাগে, বেশি পছন্দ না হয়, এটাকে যদি তোমরা তোমাদের জন্য মতের জায়গায়, তোমাদের পছন্দের জায়গায়, তোমাদের ইচ্ছা অনিচ্ছার জায়গায়, তোমাদের ভালোবাসার জায়গায় এটাকে যদি স্থান দিতে না পারো, ফাতার অব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরিহি, তাহলে এরকম একটা সংক্রমণ, এরকম একটা সংকট, এরকম একটা দুর্যোগ, এরকম একটা মুসিবা, এরকম একটা পরীক্ষার জন্য, এরকম একটা শাস্তি, আজাব, গজবের জন্য তোমরা অপেক্ষা করো। কারণ হচ্ছে আমাদেরকে তো পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে ত্যাগের জন্য, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কোরবানির জন্য। দুনিয়াটা ইমানদারের জন্য তো ভোগের কোনো জায়গা না, এটা ত্যাগের জায়গা, এটা কোরবানির জায়গা। আমরা এখানে ত্যাগ করব, এখানে কোরবানি পেশ করব, আমরা জান্নাতে ভোগ করব। আমরা যদি এখানে ভোগ করি তাহলে জান্নাত থেকে বঞ্চিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে তো আরো পরিষ্কার করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুনিয়াও সিজনুল লিল মুমিনিন, দুনিয়াটা যদি ইমানদারের জন্য হয় তাহলে এটা তো জেলখানার মতো, এখানে কষ্ট, এখানে নিপীড়ন, এখানে দুঃখ দুর্দশা, এখানে পরাধীনতা, এই সব কিছু নেই, এখানে আমার স্বাধীনতা কি? এখানে আল্লাহ স্বাধীন করেছেন এটাই যে আল্লাহর কাছে পরাধীন হয়ে গোটা দুনিয়ার পরাধীনতা থেকে আমি মুক্তি পাবো, আর আমরা এখন আল্লাহর কাছে স্বাধীন হয়ে গোটা দুনিয়ার পরাধীনতার জালে আমি আবদ্ধ হয়ে পড়েছি, গোটা দুনিয়ার পরাধীনতার জালে আবদ্ধ হয়েছে। আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত পরাধীনতা থেকে বাঁচাবার জন্য আল্লাহর পরাধীনতার জালে আমাকে আবদ্ধ করতে চেয়েছে। আমরা যদি সেই কোরবানির দিকে ধাবিত হতে পারি তাহলে গোটা দুনিয়াটা আমার জন্য কোরবান হবে। আমরা এখন গোটা দুনিয়ার পিছনে ছুটছি আর গোটা দুনিয়া আমাদেরকে তার পিছনে ঘুরিয়ে বেড়াচ্ছে। তার অর্থ হচ্ছে এটা, এই কারণে যে আমাদের পরিচয় ছিল যে আমরা ফুসসানাল নাহার রুবানাল লাইল, আমরা রাতের বেলায় চোখের পানির কোরবানি করব, দিনের বেলায় রক্ত এবং ঘামের কোরবানি পেশ করব, তার জন্যই দুনিয়ার নেতৃত্ব, ওয়া জাইলু কালিন নাসি ইমামা, গোটা মানব জাতির জন্য আমাদেরকে ইমাম করা হবে যদি ওই কোরবানিওয়ালা আমরা হতে পারি। আমরা ভোগওয়ালা হয়ে যে যদি যাই তাহলে আমরা এই জাতির নেতৃত্ব দেওয়ার যে সক্ষমতা মুসলিম উম্মার এক সময় ছিল সেই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। সেই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের এই কোরবানির মূল লক্ষ্য ছিল, ওয়ালা কি ইয়ানালু তাকওয়া মিনকুম, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ ভীতি চাই, যে আল্লাহ ভীতিটা দুনিয়ার এই ভোগ বিলাস উন্মত্ততা, দুনিয়ার এই অপকর্ম, অন্যায়, জুলুম, এ সমস্ত কিছুর বিরুদ্ধে তুমি কাটাযুক্ত, পাপযুক্ত পৃথিবী,
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে চেয়েছেন তো মুত্তাকি তাকওয়া সম্পর্কে কি জানেন, কি বুঝেন, কি বুঝতে পারেন, তিনি বলেছিলেন আপনি কি কাটাযুক্ত রাস্তা দেখেছেন, তিনি এটা বলেন নাই দেখি নাই, এটাখানি হেঁটেছেন, তিনি এটা বলেন না আপনি হাঁটি নাই অভিজ্ঞতা নাই, অথবা এটা বলেন নাই যে কাটাযুক্ত পথ দেখেছি এটার বিকল্প আমি সহজ পথে হেঁটেছি, কাটাযুক্ত পথ দেখেছি হেঁটেছি এবং সেই পথে হেঁটে আমি আমার জামা আমার শরীর আমার ঈমান আমার সবকিছুকে আমি রক্ষা করেছি। আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাই এটাকে কত সুন্দর করে গানের ভাষায় বলেছিলেন, আমাদের সেই লোকের প্রয়োজন যার জামার কোনা কাটাই বিদে আটকে গেলেও ভাববে জামা নিষ্প্রয়োজন। এই পাপ পঙ্কির সমাজের এই কাটা দুনিয়ারই রাস্তা পার হয়ে দুনিয়ারে পাপ যুক্ত অশ্লীলতা ব্যাহাপনা যুক্ত এই রাস্তা পাড়ি দিয়ে আমাদেরকে পরকালের সফলতার জায়গায় পৌঁছতে হবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে ঘোষণা করে দিয়েছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর দুনিয়া ও মাযরাআতুল আখিরা, এটা তো আখিরাতের শস্য ক্ষেত্র, এই শস্য ক্ষেত্রে আপনাকে ফসল ফলাতে হলে আমার চোখের পানি ফেলতে হবে, আমার শরীরে ঘাম ফেলতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, তাহলেই জমিনটা পরকালের জন্য উর্বর হবে। এখন আমরা যদি এখানে ভোগে মত্ত হয়ে যাই, যেখানে ত্যাগ করার কথা, যেখানে কোরবানি পেশ করার কথা, যেখানে ফুরসানা নাহার আমাদেরকে দিনের বেলা সৈনিক হওয়ার কথা, রহমানের লাইল এবং রাত্রিবেলা দরবেশ হওয়ার কথা, আমরা যদি তার পরিবর্তে ভোগবাদী হয়ে মুসলিম সভ্যতা আজকে নেতৃত্ব থেকে ছিটকে পড়েছে, আমরা যদি সেই নেতৃত্বের জাতির মুসলিম উম্মার যে ত্যাগীওয়ালা ছিল কোরবানিওয়ালা ছিল যে মুসলিম উম্মা তাদের হাতে আল্লাহ তাআলা গোটা বিশ্ব মুসলিমের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদেরও আজকে দায়িত্ব হচ্ছে এই জায়গাটা ধারণ করা যে আমরা কোরবানিওয়ালা হব ত্যাগীওয়ালা হব, তাহলে ওয়া জাইলুকালিন নাস ইমামা গোটা জাতির নেতৃত্বের জন্য মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবেন। আসুন আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি, আজকের ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করি, আমাদের তৌফিক দান করুন আল্লাহ তাআলা যে এই কোরবানির শিক্ষা গ্রহণ করে দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য মুসলিম উম্মাকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।